আমার বিরুদ্ধে লাগোস, তুই একটা বদমাইশ, তুই দালাল, এইটা একটা দালাল, তুই একটা দালাল, তোর দুই ধরে পুলিশ দিয়ে ধরা দিব। কারণ এ আমার মায়ের বান্ধবী, মানে এরে যদি অসম্মান দেয়, এরে যদি অযত্ন করি, তাহলে কিন্তু আমার মায়েরে অসম্মান করাইবো, অশ্রদ্ধা করাইবো। আমার কথা হলো আমার মায়ের সম্মান রাখতে হলে আমার মেহমান হোক কিন্তু খুব খাদ্য যত্ন করতে হবে, খুব ভালো করে দেখাশোনা করতে হবে, ঠিক আছে? খুব ভালো কথা বলছো তুমি, আমার ফরেনটা জোরাই শিখো শিখো বাড়ি থেকে শিখো, একজন মহিলা সিনারি তাতে সন্তানের মতো মনে করে তোমাদের কি, তার মানে সে কত বড়, সে কত বড় মহান একজন মেয়ে মানুষ, বুঝতে পারছো তো? নাকি ব্যাট ব্যাট তাই থাকবা। যাই হোক, আমি যেটা বলতেছি কিতা সেটা হলো যে ভালো করে খাওয়ার যত্ন করতে হবে, আদর যত্ন করতে হবে, ঠিক আছে? কোন ধরনের আদর যত্ন করে খুব কমতি না, এটা লাভ আমি করতে বাইরে মেশিন ধরো না। আজ পর্যন্ত এই বাড়িতে যত মেহমান আছে কারো কোনোদিন অসমাদর কোনোদিন অনাদর হয়েছে কইতে পারবো? কেউ পারবো আমি পারবো, আমার কোনো আদর আছে, কোনো সম্মান আছে? হ্যাঁ, আমার তোমরা কি তুমি এর মধ্যে কি এর মধ্যে কি ভাত ভাত তুমি তোর অনাদর আদরের কথা আনতেছো? শোনো, মেলা কিছু হয়ে গেছে, আমি কিন্তু কিচ্ছু করি নাই, এখন আজকে একটা প্রসঙ্গে কথা বলতেছি, এর মধ্যে আবার অনাদর যত্ন তোমার কিছু কিছু বাচ্চা বলা বাদ দিয়ে তোমার একটু করে আদর যত্ন করে বড় করতে হবে। হ্যাঁ, তুমি কি আমাকে চাইতাম? শোনো, তোমাকে এইসব বাতুল্য ফেসাল তুমি বাদ দাও, আমার কথা শোনো। সেটা হলো যে খুব ভালো করে খাওয়ান দাওয়া করতে হবে, মানে মাংস টাংস খাওয়াইতে হবো, মুরগির মাংস, তারপর মনে করো যে রাত্রিবেলা মনে করো খুব সুন্দর করে শোনের ব্যবস্থা করলে হবো, চাদর টাদর খুব ভালো করে দেখে, সোনালী যেহেতু শহরে লন্ডনে পড়াশোনা করছে, সব কিছু মিলে মনে করো সোনালির দিকে একটু খেয়াল না রাখবো, ঠিক আছে? আর কি খাওয়ান দাওয়ান যায় এটা সব কিছু রেডি করো। ভাই এত চিন্তা করো না তো ভাই, তাহলে মশা কেন, কোনো কিছুই তা করে কামড়াতে পারবো না, আর আমি এমন সুন্দর করে ভালো করে রান্না করবো, সেই খাওয়ান খাওয়া তাকে সাত দিন মুখের মধ্যে রান আটকে থাকবো দেখো। আচ্ছা ঠিক আছে, তারা রাইতে ঘুমাইবো কোথায়? এই সোনালি কিন্তু শহরে মায়া বুঝাচ্ছ, এখন সোনালির মনে করো যদি ভালো করে সোনালি কাল লাগে ঘুমাইবো। আরে কেল থেকে কোন ব্যক্তির মতো কথা কচ্ছে কেন ভাই? হে মা মায়ের লোকে ঘুমাইবো, মার মেয়ে তো সবসময় একসাথে তাহে। আমার মনে হয় কি সোনালি মায়ের লোকে না ঘুমাইতে দিয়া তুমি মনে করো যে আজকে আলাদা ওই কাঁসা মারলে ঘুমাইলা, আর মনে করো তোমার বউ আর সোনালি একলাই ঘুমাইলো, আর মুরব্বী যেহেতু আমার কি মনে হয় জানো, ভাই মনে হয় সোনালি যে পছন্দ করে পাচ্ছে। আমি তো এই বাড়িতে বাদনে পরে বুঝতে পারছি, ভাইয়ের বাড়ি যে সোনালি খুব পছন্দ করছে। তুমি কেন বুঝছো জ্যোতিষী? তুমি বুঝতাম না কেন? হ্যাঁ, বার আমার বাই না, আমি ছোটবেলা থেকে বার হয়েছিলি না, বার কি পছন্দ না পছন্দ আমি সব বুঝতে পারি, তার চোখ দেখলে আমি বুঝতে পারি। যখন দেখি ভাইয়ের বাড়ি সোনালির প্রতি একটু দরদ দেখাইছে, যত্ন নিতে বলছে, তখনই তো বুঝছি যে ভাইয়ের বাড়ির যে সোনালি খুব পছন্দ হয়েছে। তোমার তো মেলা বুদ্ধি, আমি তো আগে মনে হতাম তোমার গাদা, এখন দেখছি তোমার মাথায় বুদ্ধি আছে মেলা। আজরা কথা কাউকে রে। হ্যাঁ যাই হোক, আমার মনে হয় যে ওই সোনালি মানে সোনাই খাঁটি। অবশ্যই সোনাই তো শাশুড় খাঁটি জিনিস, এই রূপা হীরার তো কোনো দাম নাই। আমরা যখন বিপদে পড়ি তখন কি করি আমরা? হ্যাঁ, আমার কাছে যে স্বর্ণদানা থাকে এগুলো বের করে দিই না, বিপদের দিনে উদ্ধার হই না, সেরকমই সোনালির মনে হয়েছে যে আমি বিপদের দিন আইসে আমাকে উদ্ধার করবো। আর একটা কথা হয়েছে, মাটি হইলো খাতি, সোনা হইলো আদা, আর যে কাপড় সুপড় বেশি কিনে সে হচ্ছে গাদা।
কি সুন্দর একটা সল্লুক হয়ে গেল, সোনা হইল খাটি, মাটি হইল আটা, তারপরে কি বললে গেছে গাদা খুলো খেলে দেখি আমার গাদা খুলো, আমি তো খাবো তোর বেশি কি না, তাহলে আমার গাদা খুলো যারা কাপড় সবুর বেশি কিনে হেরারে কইছে গাদা 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 গাদা। খালাম্মা একটা কথা মনে করেন যে হারাদিন কুমু কুমু করে পারি দেখা, কিন্তু এখন না করে আর থাকা পারতাছি না। আরে অপেক্ষা করতেছেন কেন, বললে ফেলান, ঠেস করে আপনি বললে ফেলান, আর কথাগুলো যদি না বলেন তাহলে তো আপনার বদহজম হয়ে যেতে পারে। কথাটা কুমু কেন তো আপনি তো মাঝখানটা বাবার দুটো দিলেন, কথাটা কইবার দেন। বলেন বলেন প্লিজ প্লিজ। কথাটা উঠেছে কি মানে আপনাকে দুইজনের না অনেক ভালো লাগছে। আরে না না থ্যাংক ইউ দেন কিছু নাই কিয়া, বাংলাদেশের বেশিরভাগ মানুষের সমস্যা কি জানেন, ভালোরে ভালো কয়া পারে না। আমি কি তোমার হেটা না, যেটা ভালো আমি হেটা আমার লগে লগে কয়া হালাই। ভালো ভালো, হ্যাঁ খুব সুন্দর। মানে দেখেন আমি কিন্তু পেশায় একজন উকিল, মানে আমার এই লাইনে 15 বছরের অভিজ্ঞতা, তো এই অভিজ্ঞতায় মানে আমি যত ক্লায়েন্ট সার্ভিস দিছি তার 50% জেন্টস আর 50% মনে করেন লেডিস, তো লেডিসের যে সার্ভিস দিয়েছি সেই অভিজ্ঞতায় মানে আমার কাছে মনে হয়েছে আপনারা দুইজন আসলে মানুষ না। মানে মানে ঘটনা হয়েছে আপনারা দুইজন ফেরেশতার মতো, মানে পরি পরি, আপনি সাদা পরি উনি ধলা পরি। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, আপনাদের আমাদেরকে খুব পছন্দ হয়েছে, আমরা পরি আর আমাদেরও আপনাদেরকে খুব পছন্দ হয়েছে। আর তো আসল কথাটা তো কই নাই কিয়া, আসল কথাটা উঠেছে কি আপনার ওই কিন্তু এনে ঠাকুরই লাগবে। আপনারা সে তখন থেকে কি শুরু করেছেন, থেকে যান থেকে যান, আমরা তো 5-7 দিন তো আছি, এখন সারা জীবন থাকার মতো কিছু হলে না আমরা থাকবো, কিছু তো হয়নি, হয়তো কতক্ষণ সারা জীবন। আচ্ছা দেখেন এই সারা জীবন যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি খারাপ, খারাপ হলে দাইয়া সারা জব জীবন ইকুয়াল টু সারা জীবন, আহা মানে জীবনের প্রতি একটু সারা মিললেই কিন্তু সারা জীবন হইয়া যায়। হয়েছে হয়েছে, আপনার এই পড়াশোনা এখন বন্ধ করেন, আপনার এই সন্ধি বিচ্ছেদ বাগধারা এক কথা প্রকাশ এগুলো এখন বন্ধ করেন। আচ্ছা খালামা এক কথা প্রকাশের কথা যখন কইলেন আপনাকে একটা প্রশ্ন করি, আচ্ছা কন্তু উপকারী উপকার স্বীকার করে যে হ্যাঁ কি কয়, আমি পারি কৃতজ্ঞ। আবার মাঝখান হান্দা গেলেন, আপনার হান্দা তো করছি জিগেছি তো হ্যাঁ রে, এই সালমান কি হয়েছে কি ব্যাপার, ঠান্ডার মধ্যে বই আপনারা কি তালা করতেছেন। আর কইও না, এখানে শুরু করছে পড়াশোনা, সন্ধি বিচ্ছেদ বাগধারা এক কথায় প্রকাশ এগুলো শুরু করছে, কিভাবে যাই কও। নানা ভাই জান হয়েছে কি উনি একটা প্রশ্ন করছিলেন, মানে এই এক কথায় প্রকাশ সেটা হচ্ছে যে এই উপকারীর উপকার যে স্বীকার করে তাকে কি বলে, আমি উত্তর দিছি কৃতজ্ঞ। আচ্ছা আর একটা কথা আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই ভাইজান, আচ্ছা আপনি বলেন তো একটা বিপরীতার্থক শব্দ সেটা হচ্ছে যে উত্তমের বিপরীতার্থক শব্দটা কি হইবে, এটা তো পানির মতো সোজা অধম। হাই নাই, উত্তমের বিপরীতার্থক শব্দ হচ্ছে সুচিত্রা, উত্তম সুচিত্রা। কনসাইন কেমন লাগে, এই যে কুতুবটা কোথেকে একটা দাগি আসে আমি নিয়ে আইয়া বাড়ির মধ্যে ফর্সে, মানে আমার এটা আছে হীরা ফুল, মানে হীরার আমি কি তা কই, আমি তো কুস্তা বুঝতাম পারতাছি না। আবুল শোনো, ঘটনা হচ্ছে কি আমরা দুইজনে মিলে একটা প্ল্যান করছি, আজকে রাইতে ওই দুইজন এই বাড়িতে রাইখা দিই। এটা কি তা কয়? আরে হ্যাঁ জুমন যেটা বলছে সেটা ঠিকই, প্ল্যানটা আমার মতো আসছিল, পরে আমিও তার সাথে শেয়ার করছি, এদেরকে এখানে রাখে দিব বুঝছেন নি, সারা রাত রাখে দিব, তারপরে সকালবেলা উঠলে দেখা যাক এটা কি হয়। আমি রাইতে কি তা বাড়ান দিই আমরা? না না শোনো, আরে থাকুক না সারা রাত থাকুক, আমরা একটা প্ল্যান বানাই তারপরে পরেরটা পরে দেখুন। হ্যাঁ বুঝছেন নি, থাকুক নিয়ে না হার রাত, সকালবেলা কি হবে এটা পরে দেখা যাইব, এখন যেটা করতে হইব আমরা একটু কুতুব মিয়ারে সামলান, আমি আর হেজ আতিছি ওই যে ডাকাত বেলাল্লারে সামলাইতে বুঝছেন নি। বুঝতাম পারছি, চলেন তাহলে আপনি এখানে থাকেন। আচ্ছা ঠিক আছে, এই হ্যাঁ আইয়েন চলেন চলেন। সারাটা দিন চিন্তা করছি তোমার সাথে একটু কথা কমু, কিন্তু সময় পাইতেছি না। কালামা
আপনি কি করেন? আপনি সময় পেয়েছেন, আপনি যখন ইচ্ছা তখন আমার জিগেবেন। তাছাড়া আপনি সিরিয়ালটা দেখলেন, আমার মায়ের কথা মনে পড়ে। ও শোনেন, আপনি যখন পয়লা দেখছেন না তখন আমার বুকটা দক্ষর করে উঠছে। আমি কে রে আমার মায়ের দিই, মরা মাইরে দিই, এরকম লাগছে। আর আপনি আপনি আমার এটা কথা করবেন, এটা এটা আমি কইতে দেবো না, এটা কোনো কথা হইলো। আর ওই আপনি মানে আমার যখন বুড়ো হবেন না, পুরো আপনি আমার দাদি হয়েছিলেন, আপনি স্যার আমার দাদির মতন। হ মিশা কথা না, হ সত্য। তোর চুপ করো, ফাও ফেসাল বন্ধ করো। আমি তোমার কয়টা কথা জিগামো, তুমি সঠিকভাবে উত্তরটা দিও। কয়টাকে আপনি চারশো কথা জিগান, আমার কোনো অসুবিধা নাই, জিগান, আমি তো সত্যই উত্তর দেবো। আমি শুনলাম তুমি নাকি বাকেরের বিরুদ্ধে জমি আত্মসাতে মামলা করছো, কথাটা কি ঠিক? এদারো আমি কি ফেদা ফেদা শুরু করছো? কি কইবেন হেডা কোন? আমরা পুরানা কথা কইতেছেন, কেউ সাহেব বাই করতেছেন, আমি মাটি কইডা। এই এরকম করে কথা কইও না, বিয়াদবর মতো কথা কও কেন? এটা ফেদা ফেসাল না। আচ্ছা ঠিক আছে, মাফ চাই, আমি ভুল হয়ে গেছে। আপনি কোন, আপনি কি কইবেন কোন? আচ্ছা আমি আরো শুনলাম তুমি নাকি তোমার শাশুড়ির কাছ থেকে জমির দলিল নিয়ে আসেরা ওই ব্যাংকের থেকে লোন নিছো। আবার আপনি আবার খেতা খেতা করতেছেন, এইগুলো আপনার আবার আপনার এত দরকার নেই? আপনি আইসেন, আপনি এনে বেড়াইবেন, তারপরে চলে যাবেন। কে দলিল, কে কে কি নিয়ে আপনার কে 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 কইছে সেটা? আপনি তো মুরব্বী, আপনি তো আমার দমক দিবেন, তাও কোন আপনি কোন কি তা রাখছেন আপনি? আমি দাদির মতো না, ওটা বলি আমি বুড়ি কালাম, ওটা আমি বলে খুশি হ্যাঁ তোমায় না। আবার কথা কয়, আমার কিন্তু বুকের মধ্যে দেখেন বিল্লাল সাহেব, আমি একটা কথা বলি, আপনি এত অস্থির হইয়েন না। আর আপনি খেয়াল করছেন কিভাবে ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়তেছে, খেয়াল করছেন নি? আমি তো মাফলা ফরিয়ে লইছি। এই যে আপনার কুয়াশা ফরলে আপনার শরীরের কি অবস্থা হইব, জ্বর জারি হইলে তখন কি করবেন? চলেন টুলে গিয়ে বসি। থামেন, কুয়াশার ভয় আমার দেখাইয়েন না, এই ঠান্ডার ভয় বিল্লাল না করে না, বুঝছেন? ঠান্ডা কি, শীত কি, আর গরম কি, ও দরজা জেল খাটে, এখন সবকিছু আমার, এখন শরীরে সবকিছু উষইছে, বুঝছেন? এ ভাই ভাই, কইতেছিলাম কি, আপনি এত উত্তেজিত হয়েন না, উত্তেজনা আসলে ভালো না, শরীরও খারাপ হয়, মনও খারাপ হয়, মানে পরিস্থিতিটা ভালো দাঁড়ায় না। আমি কইতেছিলাম কি, কুতুব আপনার বন্ধু, ঠিক আছে, অসুবিধা নাই, জেলখানা একসাথে পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, সব আমি মাইনে নিলাম। কুতুব যে কত খারাপ এইটা তো আপনি জানেন না, আমি জানি ভাই, ওর নারী নক্ষত্র পর্যন্ত আমি জানি। মানে আমি আপনাকে খুশি করার জন্য কইতাছি না, কিন্তু আপনার মন আমার কাছে মনে হয়েছে ভাই, অন্যভাবে নিয়েন না, আপনার মন আর এই যে দিল আছে না, ভিতরে দিল যেটা বলে, এটা মনে হয়েছে খুবই নরম। আর এই যে দেখেন আপনার চোখখান, একদম হরিণের চোখের মতো মায়াবী, দেখেন কিরকম একটা খেলা আছে আপনার চোখে। আমার চোখের মধ্যে হরিণে খেলা করে না বাঘে খেলা করে, এই বাতুল্য পেশাল আপনাকে পড়তে বলছি আমি, আসলে বলছি না, কাজের কথা বলেন, কাজ ছাড়া আমার কোনো কথা নাই। দেখেন বেলাল সাহেব, একটা কথা বলি, পৃথিবীতে একজন পুরুষের সাথে একজন নারীর সম্পর্ক হইতেই পারে। এই যে ধরেন এখানে কুতু হীরা এবং এই যে আবুর, এই যে একটা ট্রায়াঙ্গেল লাভ, বুঝছেন, এটা একটা কমন বিষয়। মানে পৃথিবীতে মনগণ, আমি আপনার একটা এক্সাম্পল দেই প্রীতির বিষয়টা, যে কথায় আছে প্রীতি হল ভাওয়া ব্যাং, আও বুঝে না ভাও বুঝে না, করে ঘ্যাঙ্গর ঘ্যাং। বাহ, আপনি প্রীতি বোঝে না, আও বোঝে না, ভাও বোঝে না, ঘ্যাঙ্গর ঘ্যাং, এত বঙ্গ বরিশালের ডায়লগ, আপনি এই ডায়লগ জানলেন কেমনে?
কারে কি বুঝেছেন আপনি? আমি জুলফিকার এমএলএলবি, একজন উকিল। কি করে উকিল? ওকালতি করার সময় বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলার সাথে তার যোগাযোগ হয়, বিভিন্ন ট্রাইবের সুর বাটপার বদমাশ ভদ্রলোক সবার সাথে তার পরিচয় হয়। তো সেখানে বিভিন্ন অঞ্চলের কি বলি, কি কথা, কি বছর, কি এগুলো সব আমাদের গ্রিপে থাকে, বুঝছেন? এটা একটা আমরা এক্সাম্পল দিলে মানে, বুঝছেন? এখন আপনি একটু ঠান্ডা হন, বুঝছেননি? আর এত টেনশন নিয়ে না। শোনেন, মুই ঠান্ডা মাথা চিন্তা করতে পারবো না, চতুর্দিকে ঠান্ডা। আর একটা সাফ কথা কই দিই, মুই মোর বন্ধুর প্রেমে মাতোয়ারা। না না, ঠিক আছে ভাই, অবশ্যই আপনি আপনার বন্ধুর প্রেমে মাতোয়ারা, কিন্তু আমার কথা হচ্ছে যে এই আজকে রাতটা আপনার এই বাড়িতে, মানে আবুলের বাড়িতে একটু থাইকা যান, থাইকা গেলে আপনার জন্য একটু ভালো হয় আর কি। জুম্মন একদম ঠিক কথা বলছে, বুঝলেননি? সবচেয়ে বেটার হয় আজকে থাকি যান, কারণ আজকে কোথাও বাইরে ঘোরাঘুরি করবেন, খাওয়ার ঠিক নাই, থাকা ঠিক নাই। বেটার হয় আজকে আপনি এখানে নাইট স্টে করেন, সকালবেলা উঠলে তারপরে দেখা যাবো। ঠান্ডা মতো চিন্তা করবেন কি কুতু তার স্ত্রীর সাথে থাকবে না আবুল তার প্রেমিকাকে ছেড়ে দিবে, বুঝছেন? এটা কালকে সকালে দেখা যাবে। একদম, এই যে উকিল সাহেব খুবই সুন্দর একটা কথা বলেছেন ভাই। আপনি এখন যাইয়া লেপের মধ্যে শুয়ে পড়বেন, শুয়ে ঠান্ডা মতো একটা ঘুম দিবেন, ঘুম দেওয়ার পর সকালে উঠা সিদ্ধান্ত যা নেওয়ার সেটা নিয়ে নিবেন, বাস। আমি শান্তিতে না থাকতে পারি? আমার যদি মরতেই হয় ওরে তো শান্তিতে রাই খা, তো আমি মরতে পারবো এমন ব্যবস্থা কইরা যাবো? ও যাতে সারা জীবন অশান্তিতে থাকে যতদিন বাইচা থাকে। বিভিন্ন ধরনের মানে কুমতলব বলেন আপনার, বিভিন্ন ধরনের যে ডিপ্লোম্যাটিক যে ইয়েগুলো ঘটে সেগুলো রাত্রিবেলা হয়। কথা কম বলা হয় না, উকিল হয়েছেন খালি কথা বলতে থাকেন।